মাদক নির্মূলে পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি এবং মাদককারীদের সাথে সখ্যতা দূর করতে হবে বলে জানিয়েছেন আইজি ডক্টর বেনজির আহমেদ। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহিংসতা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। বিস্তারিত মাহমুদুর রহমান রিপোর্টে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় এ বিষয়টি। এ বাস্তবতাকে সামনে রেখে বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এত কিছুর পরও মাদক নির্মূল করা সম্ভব হয়নি। কোনো কোনো সময় এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ একাধিক মত বিনিময়ের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার নির্দেশ দেন। প্রথমবারের মতো দেশের 660 থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কঠোর বার্তাটি পৌঁছে দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর, আপনারা জানেন, সরকার এসে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা মূলত সেই শূন্য সহিষ্ণুতার নীতিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি পুলিশ সংগঠন হিসাবে এবং সংগঠনের অভ্যন্তরেও, দুই জায়গাতেই আমরা এটি বাস্তবায়ন করছি। পুলিশ প্রধান আরও বলেন, দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে পুলিশ নানামুখী উদ্যোগ নিয়েছে। দেশকে ড্রাগমুক্ত করতে হলে বা দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এবং সেখানে যদি পুলিশকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, তাহলে সর্বাগ্রে পুলিশের মধ্যকার আভ্যন্তরীণ দুর্নীতি বা পুলিশের মধ্যে যারা ড্রাগ থেকে অন্যায়ভাবে অর্থ নেয় বা যারা ড্রাগের সঙ্গে জড়িত থাকে বা ড্রাগ সেবন করে, তাদের বিরুদ্ধে আমাদের খড়গস্ত হতে হবে। এদেরকে পরিষ্কার না করে দেশের জন্য কাজ করা যাবে না। মাদক কারবারীদের সাথে কোনো পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ প্রধান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।